100 টাকার ট্যাবলেটে সারবে ক্যান্সার, টাটাদের এক ঘোষণা কার্যত হইচই ফেলে দিয়েছে। সেরে যাওয়ার পর ফিরে আসছে ক্যান্সার, গোটা পৃথিবীতেই বহু রোগীর ক্ষেত্রে এমন হচ্ছে। এই দ্বিতীয় দফার ক্যান্সার রুখবে মাত্র 100 টাকার ওষুধ, খেতে হবে 12টি ট্যাবলেট। মুম্বাই টাটা ক্যান্সার সেন্টারের দাবি, ক্যান্সার রুগীর সুস্থ হওয়ার পর এই ওষুধ খেতে পারবেন। 12টি ওষুধ মিলে হবে 1টি ডোজ, এই ডোজই যথেষ্ট। গবেষকদের দাবি, প্রথমবার আক্রান্তদের ক্ষেত্রে এটিও কাজে আসে। এটি খেলে রেডিয়েশন কেমোর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা যাবে প্রায় 50%। এখন ক্যান্সারের ওষুধের দাম প্রায় 1,00,000 টাকা। আরও দামি ওষুধও আছে। ক্যান্সার চিকিৎসায় গত 10 বছরে সস্তার ওষুধের গবেষণা করেই এই সাফল্য টাটাদের। দ্বিতীয় দফায় ক্যান্সারের এই ছবিটা উদ্বেগের। প্রতি 100 জনে 3 জন সুস্থ হয়েও ফের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। ইঁদুরের ওপর এই ওষুধ পরীক্ষা করে সাফল্য এসেছে। এবার সব ট্রায়াল শেষ করে সরকারের অনুমতি চাওয়া হয়েছে, ফলে টাটারা আশাবাদী দ্রুত বাজারে আসবে এই ওষুধ। গবেষকদের অনেকেই আশাবাদী এবার মানুষের চিকিৎসাতেও গবেষণায় সাফল্য আসবে। আর 5টা রোগের মতোই স্বাভাবিক চিকিৎসা হবে ক্যান্সারের মতো দুরারোগ্য রোগের। আর ক্যান্সারের চিকিৎসায় ঘটিবাটি বাড়ি বিক্রি করে সহায় সম্বল হারাতে হবে না রোগী এবং তাদের আত্মীয় পরিজনদের।